শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার বাকিপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ বলেন, দেশে শিক্ষা খাতে প্রসার, শিক্ষার হার বৃদ্ধি ও বৈপ্লবিক পরিবর্তন এনেছে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে শিক্ষার্থীরা। এএইচএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শামসুল হক শামসু, মাহবুবুর রহমান সহ সহযোগী সংগঠনের নেতারা। এমপি কিরণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকার ও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান। শিক্ষা অনেক প্রসার, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদেরকে বিনামূল্যে বই জানা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ হাসিনার নামে দিচ্ছে। এখানে যেটা দেয় 22টা না কটা 18টা না 22টা কম্পিউটার দেয়, টেবিল চেয়ার এবং রুম কাজ করার জন্য কিছু টাকা দেয়।